দিন যাবতীয় আমার কাপাসিয়ার যারা কোয়ান্টাম করেছেন ওই ভাইরাও আমাকে বলতেছিল কিন্তু আমি বিশ্বাস করতেছিলাম না কারণ কোন ফাঁদে পড়ে যায় না প্রতারণার ফাঁদে পড়ে পড়ে না আমি এই কোয়ান্টাম কোনো সময় বিশ্বাস করতাম না আমার মেয়ে অনার্সে পড়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তখন একটা বই নিয়েছে কোয়ান্টাম থেকে ওই বইটা আমি কয়েকবার ছিঁড়ে ফেলাই দিছি যে এটা কি আনে এটা পড়লে হয়তো এটা খ্রিস্টানদের অথবা হিন্দুদের এটা পড়লে পড়তেই পারবে না কোয়ান্টাম সম্পর্কে আমার ধারণা ছিল এরকম আমাদের দেশে কত রকমের পীর মাসে অলি বিভিন্ন ঝার ফুক কবিরাজ ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই তো হয়ে থাকে কিন্তু কিছুদিন পর এগুলো থাকে না এগুলো সব ভাওতায় পরিণত হয় কোয়ান্টাম এরকম কিছু হয় কিনা না শীর্ষস্থানীয় কয়েকজন আলেমকে জানাইলাম যে আমি কোয়ান্টামের কোর্সে অংশগ্রহণ করব। ওনারা নানা রকম নেতিবাচক কথা বলে আমাকে আসতে নিষেধ করলেন যেমন একটা কথা হলো এরকম যিনার কাছে আত্মশুদ্ধির জন্য যাচ্ছেন ওনার আমল কেমন ওনার দাঁড়িয়ে আছে কোয়ান্টামের যেই কোর্স করানো হচ্ছে এটা কি কোরআন হাদিস সম্মত আমি যখন আসলাম তখন অবিশ্বাসী হিসাবে এসেছি এবং এই অবিশ্বাস হচ্ছে তরিকাটা হচ্ছে লার্ন টু ডাউট দেন বিলিভ তাই আমি ভাবলাম যেখানে ওই যে আপনার সুফি স্রষ্টা কি সম্রাট তারপরে অনেক অ্যাডভার্টাইজ আমরা শুনি এটাও হয়তো এই রকমেরই একটা অ্যাডভার্টাইজ হতেও পারে আর যাক যাই যাই না না অসুবিধা কি আমার একটা মনে প্রশ্ন ছিল এই কোয়ান্টম মেথড ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক কিনা আমি অনেক পীরের কাছে গেছি কিন্তু হই না অনেক জায়গায় গেছি যাই কোয়ান্টম মেথডে যায় যদি দেখি ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক কিছু থাকে সেটা আমি গ্রহণ করবো না কোয়ান্টাম মেথড কোর্স নিয়ে এমনি বহুতর সংশয় বহুতর আশঙ্কা নিয়ে এরা এসেছিলেন কিন্তু চার দিন চল্লিশ ঘন্টার কোর্স খুলে দিয়েছি তাদের অন্তর্দৃষ্টি মুক্ত করেছে সব বিভ্রান্তি আর সংশয় থেকে শুকর আলহামদুলিল্লাহ এই চার দিনের কোর্স করার পরে আমি কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা কোনো একটা বাক্য শব্দ আমি বুঝতে পারি একদিন আসার পরে তখন আমার আগ্রহটা একটু একটু বাড়ছে যে সুন্দর সুন্দর কথা হয়তো আমি গুরুজির জন্য মাঝের জন্য আমি না নামাজ ফেরা সবার আগে দোয়া করবো যে এটাই আমার এই উন্নতির জন্য আমার ধারণা সম্পূর্ণ উল্টে গেছে সম্পূর্ণ উল্টে গেছে গুরুজি বলছেন যে এটা কোনো ঝাড় ফুক না এটা কোনো অন্য কোনো কিছু না এটা জাস্ট সাইন্টিফিক বিষয় আপনাদের কাজ আপনাদের কী করতে হবে শুধুমাত্র আমি আয়োজন করে আপনাদেরকে এই জিনিসগুলো বুঝাই দিয়েছি আপনারা নিজেদের কাজ নিজেদের করবেন আমি লক্ষ্য করলাম খেয়াল করতে থাকলাম যে কোরান হাদিস পরিপন্থী কোনো কিছু আছে কি না যাই হোক এই পর্যন্ত আমি যতটুকু পেলাম আমার ক্ষুদ্র জ্ঞানে আমি কোরআন হাদিস পরিপন্থী কিছু পাইনি সাথে সাথে আমি বলবো যে জ্ঞান বিজ্ঞানের এক বিশাল ভান্ডার আমার সামনে উন্মুক্ত হয়েছে আমার যে রিপেন্টেন্স যে দেরি কেন হয়ে গেল আমি এখানে খুঁজলাম না কেন বাইরে খুঁজলাম এই যে তো কি কেউ বলল যে পড়েন আপনি ওই যে দীপক চোপড়া পড়েন কেউ বলল ওই যে একা থলি একা থলির আপনি আর্থ আর্থ পড়েন পাওয়ার অফ নাও পড়েন এই চার দিনের সেশনে আমি যা বুঝলাম তার আমি সে কীভাগও বুঝি না ওইগুলি পড়ে বরং কনফিউজড হয়েছি তো কনফিউজড হলাম আর ভাবলাম যে তো বাড়ির ধারে এইরকম একটা নিয়ামত ছিল এটা আমরা যখন এখন পেয়ে গেছি এটা যাতে আমরা উই ক্যান মেক বেস্ট ইউজ অফ ইট আমার জ্ঞান মতো আমি খুব লক্ষ্য করে গুরুজির কথা শুনেছি আমার মনে হয়েছে মানুষ যাদের কি ইসলামের ধারক এবং বাহক মনে করে তাদের যে কাজটা ছিল সে কাজটাই এখানে হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম সে সাড়ে চোদ্দো শত বছর পূর্বে সে বিদায় হজার বাসনে বলেছিলেন বাল্যেগুয়ানা আমার পক্ষ থেকে যদি তোমাদের একটি বাণীও জানা থাকে তোমরা তা মানুষের কাছে প্রসার করো আলহামদুলিল্লাহ আমি গত চার দিন আজ থেকে চার দিন সহ আজ সাত দিন সহ যা শুনেছি কোরআন হাদিস যা পড়েছি কোথাও কোনো বফিরিত আমি দেখি নাই কোনো ব্যতিক্রম দেখি নাই গুরুজি যা বলতেছেন আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘ তেরো বছর যাবত আমি হাদিসের অধ্যাপনার সাথে জড়িত হাদিসের প্রবাসক হিসাবে আসি আমার কাছে মনে হইল যে হাদিসে সবগুলো কথা আছে ইসলামের সাথে সাংঘর্ষিক তো নয় বরং কোয়ান্টাম মেথডের প্রতিটি বক্তব্য ধর্মসম্মত কোরআন হাদিসের নির্যাসে সমৃদ্ধ ঘন্টার কোর্সে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন বিশিষ্ট আলেমগণ আমি ব্যক্তিগতভাবে মাদ্রাসায় লেখাপড়া করেছে বারো বছর তারপরে বিশ্ববিদ্যালয়ের কথা আমি এটা এই কারণে বলছি ধর্মের রহস্যের মধ্যে যা আমরা অনেকেই জানি না গুরুজি তাও দিয়ে যাচ্ছেন আমরা বুঝতেছি না যেমন তিনি উনিশ থেকে ফিরে আসেন সে উনিশের হেকমত কোরআন শরীফে আছে কোরআনের আয়াত আছে আমি বলতে পারব তিনি ফিরে আসার সময় দাঁড়ান এগারোতে সেটাও কোরআন শরীফের আয়াত আছে তিনি এসে দাঁড়ান ছয়ে সেটাও কোরআন শরীফের আয়াত আছে এরপরে তিনি তিন দিয়ে শুরু করেন সে আলিফলাম মিম তিন দিয়ে কোরআন শুরু হয়েছে বিসমিল্লা দিয়ে কোরআন শুরু হয়েছে তিনি সাত দিয়ে শুরু করেন সাত দিয়ে শেষ করেন সুরাফ হাতেহ শরীফের আয়াত সাত ইসলামের সাথে এটার কোনো কন্ট্রাডিক্টরি নাই এবং আমরা যদি সাধনা করি এবং সাধনা ছাড়া আসলে ইসলামের এই অনুশাসনগুলো মানাটা সহজ না গুরুজির যে সমস্ত কথা বলেছেন আমি দেখেছি ওখানে মানুষের মন ঠিক করার কথা বলা হয়েছে কোরআন করিমে আল্লাহ জাল্লা শাহনুহু রোজার পরে বর্ণনা দিয়েছে তোমরা ফরহেজগারি অবলম্বন করো মানে কি অন্যায় বর্জন করা ভালো কাজ করা আল্লাহ প্রদত্ত আইন মেনে চলা এই জাতীয় কথা উনি যে বলতেছেন ওখানে খারাপ কিছু নাই কোয়ান্টাম মেথডকে জানার আগ্রহের উপরে ভিত্তি করে এই কোর্সে আমি অংশগ্রহণ করলাম এবং এই চার দিন গুরুজির বক্তব্য শুনে আমার যে অভিব্যক্তি সেটা হচ্ছে কোয়ান্টাম মেথডের যে ফর্মুলাটা এটা সরিয়া বিরোধী তো নয় বরং যারা ইসলামিক লাইফস্টাইল লিড করতে চান যারা ইসলামী জীবনাচার পছন্দ করেন তাদের জন্য এই কোর্স করাটা অত্যাবশ্যকীয় শুধু এরাই নন কোয়ান্টাম মেথড কোর্সে বিভিন্ন সময় দেশ বরেণ্য যে সব গুণীজন এসেছেন একই মন্তব্য করেছেন তারাও সকল আলহামদুলিল্লাহ এবং পরের বাদে লেখা আছে বদলে গেছে লাখো জীবন এই কথার দুটো যে এত তাৎপর্যপূর্ণ এই উনচল্লিশ ঘন্টায় আমরা এটা বোঝার চেষ্টা করেছি এবং তিনি সফলভাবে আমাদের মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দিয়েছেন অনেকে প্রশ্ন তোলে এটা ধর্মভিত্তিক কিনা এটা অমুক কিনা এটা ওটা কিনা কিন্তু হানড্রেড পারসেন্ট এটা রিলিজিয়ানের সঙ্গে রিলেটেড কারণ আমরা আল্লাহ রসুলকে বাদ দিয়ে বা আমাদের ধর্মের আমার ধর্ম কেন যে কোনো ধর্মের হিন্দু হন মুসলিম হন বা খ্রিস্টিয়ান হন বুদ্ধিস্ট হন সবার যে একটাই ধর্মের ভালো কথা লোকের ভালো করো উপকার করো সাহায্য করো ইত্যাদি ইত্যাদি গুরুজি তার এই কোয়ান্টাম ফাউন্ডেশন মাধ্যমে মাধ্যমে লাখো লাখো জীবনকে পরিবর্তন করেছেন আমরা একই লোক একই মানুষ ধর্ম আমাদের যার যারটা সে এবং সে পাবে পথ পাবে এখন আমি যাব মনে করেন যে গুলশান আপনি যাবেন এই জ্ঞান জায়গা দুদিকে হবি কিন্তু আসলে কিন্তু আমরা মানুষ হিসেবে যদি আমাদের যে করণীয় যেগুলো আছে সেগুলো ভালোভাবে বিচার করি তাহলে আপনারা এই যে কোর্স করছেন কোয়ান্টন ফাউন্ডেশনের তার আসল যে নির্দিষ্ট আপনারা পেয়ে যান মানুষকে সুখ এবং শান্তি দেওয়ার যার উদ্দেশ্য সে মহৎ উদ্দেশ্যকে সৃষ্টিকর্তা যিনি মহত্ব ব্যক্তিত সবচেয়ে বেশি দয়ালু তিনি নিশ্চয়ই তাকে সাহায্য করবেন আল্লাহর সাহায্য এবং বিজয় অতি সন্নিকট তিনি আল্লাহর পথে আছেন কাজে বিজয় সুনিশ্চিত কোয়ান্টামের ভবিষ্যৎ উজ্জ্বল অনেক প্রফেসর ডক্টর এম শমশের আলী দেশের নেতৃস্থানীয় পদার্থ বিজ্ঞানী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য বিজ্ঞানের আলোকে কোরআন ব্যাখ্যায় তার সুগভীর পাণ্ডিত্যের কথা সর্বজন স্বীকৃত কোয়ান্টাম মেথড কোর্সে তার অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছেন বই ইসলাম বিজ্ঞান মেডিটেশন তার বিক্ষিপ্ত সে খালি ছুটছে দৌড়াচ্ছে ওঠ 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 দৌড় 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 ছোট 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 বিক্ষিপ্ত মনকে তার নিজের আয়ত্তে আনবার মধ্যে যে কৌশল সেই কৌশল মেডিটেশন এই কোয়ান্টাম মেডিটেশন কিন্তু সেই কৌশলটা আপনাদেরকে শেখায় আমাকে অনেকে জিজ্ঞাসা করে পথে থাকে যে আচ্ছা ইসলামের সঙ্গে মেডিটেশনের যে কোনো বিরোধ আছে কি না আমি বললাম আচ্ছা আপনি আমাকে প্রশ্ন করার আগে আপনি একটুখানি আমাকে একটা উদাহরণ দেন আপনি তো গুরুজির লেকচার শুনেছেন আমিও শুনছি উনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কথাগুলো বলেন তার প্রতিটি অনুরণন কি কোরআনে নাই এবং যে কথাগুলো উনি বলেন কোরআন কণিকা যখন উনি তৈরি করলেন মানুষকে পড়বার জন্য বললেন কি না এবং কোরআনের মধ্যে যে আসল কথা স্বর্গে যাওয়ার অধিকার তারই থাকবে যিনি আমিলুস আমিলুসালেতে হিউম্যান ওয়েলফেয়ার করেছেন ভালো কাজ করেছেন কথায় কর্মে চিন্তায় যিনি ভালো কাজ করেছেন তো এটা কোরআনের কথা না উনি বলেন না রেগে গেলেন তো হেরে গেলেন এই ক্রোধ কমানোর কথা বলা হয় নাই রাসুলের জীবন থেকে উনি উদ্ধৃত করেন না যদি না করতেন আর সেই শান্তির কথা না বলতেন তাহলে কি আমি ওখানে যেতাম এই কথা বলার পরে বললো না আমার তাহলে এখন অনেক রকম ভুলবান এটা মনে সংশয় ছিল আজকে থেকে কেটে গেল আসলে মেডিটেশন বা ধ্যানের তাগিদ রয়েছে খোদ কোরআন হাদিসেই সুরা আলে ইমরানের একশো নব্বই আয়াতে আল্লাহ জ্ঞানীদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন তারা আকাশ ও পৃথিবীর সৃষ্টি রহস্য নিয়ে গভীর ধ্যানে নিমগ্ন হয় হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহ ওয়াসাল্লাম বলেছেন এক ঘন্টার ধ্যান সারা বছরের নফল ইবাদতের চেয়েও উত্তম মেডিটেশন বা ধ্যান হচ্ছে উচ্চ স্তরের ফতোয়া দিয়েছেন বর্তমান বিশ্বের সর্বজনমান্য ইসলামী চিন্তাবিদ আল্লামা ইউসুফ আল কারজাভি ধ্যানের এই চেতনাতেই কোয়ান্টাম উদ্বুদ্ধ করছে আধুনিক মানুষকে আমি এখানে এসে জীবনের নতুন সন্ধান পেয়েছি আমার কাছে এটা মনে হচ্ছে রব্বুল আলমিন কর্তৃক প্রদত্ত নবী এবং রসুল এবং পুণ্যাত্মা যারা আল্লাহর অলি যারা দুনিয়া থেকে চলে গেছেন তারা আল্লাহর নির্দেশে যে মোরাকাবা করতেন সত্য প্রাপ্তির জন্য আল্লাহকে প্রাপ্তির জন্য আমার কাছে মনে হচ্ছে যে এই কোয়ান্টাম ফাউন্ডেশনের এই যে মেডিটেশন এটা হচ্ছে সেই মোরাকাবার আধুনিক সংস্করণ আমার মনে একটা দ্বন্দ্ব ছিল ওইটা কি ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক কী না আমি নিজেই প্রত্যেকটা প্রোগ্রামে গুরুজির প্রত্যেকটা প্রোগ্রাম আলোচনা শুনেছি নিজের সাথে মিলিয়েছি কোরআন বলছে মাসনা তোমরা যখন একা হইবা অথবা দুইজন বা সমষ্টিগত একসাথে হইবা কিছু সময় হলে ধ্যান করো গবেষণা করো আমার বাল্যকাল থেকে আমি ধ্যান জগতে আমাদের বাড়ি ফুরফুরা শরীফ এটা পশ্চিমবঙ্গের হুগলি জেলা আমরা আবু বকর সিদ্দিক রাহুল বংশধর আমার মা যে ছিলেন সবসময় ধ্যানমগ্ন থাকতেন এখানে বড় বড় হুজুর আসতেন ওনাদের সাথে আমরা মেডিটেশন ধ্যান করতাম তো আঠেরো বছর আগে আমি সব ওই গরিব লোকদের মধ্যে দাওয়াতের কাজ করছি সবাইকে আল্লাহর কথা আসলে কথা বলতে 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 ক্লান্ত শ্লান্ত হোটেলের শেষ বয় বেড়াকে দাওয়াত দিয়ে মসজিদে গিয়ে ঘুমিয়েছি ঘুমের ঘরে সম্ভবত আমি আলফা স্তরে ছিলাম কিন্তু আমি বুঝতে পারি না আমি দেখতে পাচ্ছি যে আমাদের ওই একটা মহাসমুদ্রের মতো সেখানে পাল তোলা একটা নৌকা এত বড় নৌকা আমার বাস্তব জীবনে আমি কখনো দেখিনি সেখানে উনি উনি এবং এই হাসি মুখ ভুবনজয়ী হাসি যে হাসিকে আমি নাম দিয়েছি ভুবনজয়ী হাসি আমি দেখছি উনি আসছেন এবং আমরা চলে গেলাম অনেক উপরে অনেক উপরে লাভবাই বলতে বলতে তারপরে আমি এই আঠেরো বছর ধরে যেখানে মহাজাতক এবং কোয়ান্টাম ম্যাচরের সম্বন্ধে আলো হয় বিতর্ক হয় সেখানে আমি বলি এটা সত্য এটা সত্য ধ্যানের প্রতি আমার ছোটবেলা থেকে একটা আকর্ষণ ছিল যেহেতু আমি হাফেজও কোরআন পড়লে আমার কাছে খুব ভালো লাগতো আমি তো অনেকেই জিজ্ঞেস করছি কিন্তু কেউ বলতে পারে নাই যে ঢুকতে পদ্ধতিটা কি হবে তারা শুধু বলে মোড়া করেন ধ্যান করেন আর বলছি ধ্যান কীভাবে করবো ঠিক আছে চোখ বন্ধ করলাম এরপরে কী করবো কেউ করেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান উড়াই দেশে এ কোনো প্রক্রিয়া নাই কিন্তু এখানে আমি যে গাণিতিক সিস্টেম আমাকে এখানে ঢোকানো হইল আমি বাস্তবে এখন বুঝলাম যে এখন হয়তো আমি কিছু পাবো আল্লাহরবুল্লা আরবিন কোরারুল কারিমে বলেছেন তোমাদের অন্তরে প্রশান্তি হচ্ছে আল্লাহর জিকিরের মাধ্যমে তো কেউ যদি আল্লাহর জিকির করতে চায় সেটার জন্য অবশ্যই একাগ্রতার প্রয়োজন এই একাগ্রতার নামটি হচ্ছে মেডিটেশন দাসুল করিম সাল্লাল্লাহ আলি ওসাল্লাম অন্তরের পরিশুদ্ধির কথা বলেছেন আল্লাহ হাবিব বলেছেন আলা ইনফিল জাসাদি সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ফাসাদাত জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কাল জেনে রেখো মানুষের শরীরে এমন একটি অংশ রয়েছে যে অংশটি যদি শুদ্ধ থাকে পরিচ্ছন্ন থাকে গোটা দেহটাই পরিচ্ছন্ন থাকবে আর যদি ওই অংশে পচন ধরে যায় গোটা শরীরেই পচন ধরে যাবে শরীরে সে অংশের নাম হচ্ছে তোমার হৃৎপিণ্ড তোমার কাল এই কালবে পরিশুদ্ধির জন্যই মেডিটেশন প্রয়োজন রসোলি করিম মেডিটেশন করেছেন মেডিটেশনের মাধ্যমে যে সুফল লাভ করা যায় তা আমরা বিগত জেনেছি হুদ্রিল কালভ বা একাগ্র চিত্ততা ইবাদতের জন্যে যাকে অপরিহার্য গণ্য করেছে ইসলাম মেডিটেশনের মাধ্যমেই এর সত্যিকার স্বাদ পেয়েছেন আলেমদের অনেকে আমার মনটা এত উৎফল আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমি বাংলাদেশে লেখাপড়া করেছি পাকিস্তানে লেখাপড়া করেছি মক্কা মদিনায় লেখাপড়া করেছি আপনাদের দোয়ায় তো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে যে সমস্ত আয়াতগুলো নাজিল করেছেন এ আয়াতগুলো যথাযথভাবে পড়ার এবং বুঝার চেষ্টা করেছি এখানে এসে দেখলাম আয়াতের মধ্যে যে জিনিসটা আল্লাহ তালা চাচ্ছেন সেই জিনিসটা আমার মধ্যে ছিল না আল্লাহ তালা বলছেন ও কুমুল ইল্লাহ কানিতিন তোমরা দণ্ডবান হওয়া আল্লাহর সামনে মনোযোগী হইয়া মনোনিবেশ করে হুজুরে কল্পের সাথে যে হুজুরে কল্প মানে মনোনিবেশ করে আল্লাহর সামনে যে আমি দাঁড়াইলাম কান না তারাহু আদিসের মধ্যে আসছে নামাজ এমনভাবে পড়ো যখন জিজ্ঞেস করা হলো ওমাল এহসান এহসান কি হাদিসে জিব্রাহের মধ্যে তখন আল্লাহ রুসুসাল্লাম উত্তর দিলেন কান না কা তারাহ যেন তুমি নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছ ফাইলাম তাকুন তারাহু ফাইন না হুই আরাক যদি এমন অবস্থা না হয় মনে করো যে আল্লাহ তোমাকে দেখতেছে আমি বলবো এখানে আসার পরে দ্বিতীয় দিন থেকেই এই অবস্থা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ মেডিটেশনের পর যেদিন প্রথম নামাজ আমি পড়ছি আমার মনে হয় আমি জীবনে প্রথম প্রথমে নামাজ পড়লাম আমি পঁচিশ বছর ধরে প্রতিদিন মাগরিবের পর একটা দোয়া পড়ি দশ পনেরো মিনিটের সেই দোয়া যখন এখান থেকে যাওয়ার পরে আমি প্রথম পড়লাম আমার মনে হলো এই দোয়াটাও আমি প্রথম পড়লাম পঁচিশ বছর করি এ ধরনের বিবর্তন এ ধরনের একটা পরিবর্তন নিজের পরিচয় তো অনেক জায়গায় পেয়েছে কোরআন নিজে পড়েছি হাদিস নিজে পড়েছি বিভিন্ন দর্শন নিজে পড়েছি নিজের আত্মপরিচয় তো এভাবে উদ্ঘাটিত করতে পারেনি আজকে যেটা পেলাম আমার জীবনের মোড় ঘুরে গেছে একই সাথে তাদের উপলব্ধি তারা পেয়েছেন জীবনে ভালো থাকার সুস্থ সুখী আনন্দময় থাকার এক পরিপূর্ণ নির্দেশনা গুরুজির আলোচনা থেকে মনে হলো যে সেই বিশ্রামাগার থেকে নিয়ে একেবারে শৌচাগার পর্যন্ত প্রত্যেকটা স্টেজে স্টেজে কোষ্ঠকাঠিন্য হওয়া কি খাবার খেতে হবে আশ্চর্য লাগলো ঘুম আসে না কি করতে হবে রূপচর্চা থেকে নিয়ে আমি খুবই অবাক হয়েছি যে এত একটা বিশেষ শ্রেণীর গুহার জঙ্গলের খানকার একটা নির্দিষ্ট বিষয়কে এত ব্যাপক করে জীবনের সর্বক্ষেত্রে ছড়িয়ে দেওয়া অবাক কাণ্ড অভূতপূর্ব আল্লাহ রাবুল আলমিন যে সারে প্রত্যেকের সাড়ে তিন হাত একটা বড়ি দিয়েছেন সেই বড়ি মন এবং মস্তিষ্ক কত বড় সম্পদ আমাদের জন্য সেটা আমরা কাজে লাগাইবে কীভাবে তার কৌশল আয়ত্ত করতে পেরেছি পাশাপাশি সুস্থ থাকার জন্য নৈতিকতার জন্য এবং আমার জীবন চলার জন্য পারিবার থেকে রাষ্ট্রীয় পর্যন্ত সকল ক্ষেত্রে কিভাবে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব সেটার উপলব্ধি এখান থেকে পেয়েছি এই চার দিনের কোর্সে গুরুজি যেই সমস্ত বিষয়গুলো আমাদেরকে বললেন এটা যে কেউ যদি খুব সুন্দরভাবে ফলো করেন সমাজে ওনার অবস্থান তো ভালো হবেই উনি নিজের জগতে খুব তৃপ্ত সহকারে বসবাস করতে পারবেন দৃষ্টিভঙ্গির যে বিশাল পরিবর্তন আজকে আমি ফিল করতেছি সমাজে শিক্ষিত মাদ্রাসা শিক্ষিত বলেন ইসলামী শিক্ষিত বলেন জেনারেল শিক্ষিত বলেন পণ্ডিতের অভাব নেই কিন্তু অসংখ্য শিক্ষিত মানুষের ছড়াছড়ি আছে কিন্তু আমি দেখতেছি যে আমি আজকে এখানে এসে আমার চুপ খুলে গেছে যে কিরকম না ভুল আমরা করতেছি প্রতিনিয়ত আমি মুগ্ধ অভিভূত কোয়ান্টাম কোর্স করে মনে হচ্ছে যেন জ্ঞানের এক নতুন দিগন্তের সোপান উন্মোচিত হয়ে গেল কোয়ান্টাম কোর্স না করলে হয়তো জ্ঞানের এই দিগন্তের সাথে পরিচয় ঘটত না উদাত্ত আহ্বান জানিয়েছেন তারা সবার মাঝে বাণীকে ছড়িয়ে দেওয়ার চল্লিশ ঘন্টার কোর্স চার দিনের কোর্স এটা আসলে গোটা জীবনের জন্য একটা মাইল ফলক ধর্ম এবং কর্মের সঠিক সুসমন নয় এর মাঝে রয়েছে এবং সত্যিকার অর্থে পার্থিব শান্তি এবং পারলৌকিক মুক্তির জন্যে কাজ করতে হলে এই কোয়ান্টাম পরিবারের সাথে একাত্মতা ঘোষণা করে কাজ করলে ওবটাই সাকসেসফুল হবে সার্থক হবে সেই মোনাজাত রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও অফিল আখেরাতি হাসানা অকিনা আজাবান্নার যে এখান থেকে আমরা যে শুকুর গুজার হয়ে গেলাম গিয়েই আমরা যেন বসে না থাকি এটাকে ঘোষণা করতে হবে এটা নিয়ামত যে আমরা পেলাম নিয়ামতটা যদি আমরা পাই তাহলে এটাকে প্রক্লেম করতে হবে ঘোষণা করতে হবে এবং প্রচার করতে হবে যে আমরা বেনিফিটেড হয়েছি একজন কৃষক কামার কুমার তাঁতির থেকে শুরু করে শিক্ষাবিদ তথা ডক্টর যত রকমের মানুষ আছে এই পৃথিবীতে আমার মনে হয় এই কোর্স প্রথম করা নেওয়া উচিত আমরা যেভাবে এটা আমরা করছি এই আমাদের এই করোনের বিষয়টাকে যারা করে নাই যদি আমরা তাদের কাছে এই খবরটুকু পৌঁছে দিতে পারি মানুষ এই সুন্দর সুন্দর কথাগুলো শুনে খারাপ বা ওরকম কোন খারাপ কাজ থেকে বিরত থাকবেন নিজেকে নিয়ন্ত্রিত করতে পারবেন আলোকিত মানুষ তৈরি করার একটাই পথ সেটা হলো উনি যেটা বলেছেন রাসুল ইউ কেন উনি এত বারবার রাসুল করলেন রাসুল ইজ নট মেন্ট অ্যাজ এ মেসেঞ্জার ফর মুসলিমস রাসুল হ্যাজ বিন মেন্ট ফর দ্য হোল অফ ম্যানকাইন্ড বার্নার্ড শ এই সিঙ্গাপুরে উনিশশো সালে এই কথাই বলেছিলেন যে আজকের অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে পারে তাহলে রাসুলের মতন একজন লোক দরকার রাসুল সারাক্ষণ অন্যের কথা ভাবতেন তা আজকে সবাই ওনার সাথে থাকি আমরা সব কাজ করি আর এই দেশ সবাই সবার জন্যে ভাবুক এটা টদ্ভুক শান্তিময় জায়গা পরিণত হোক